Bol Kolkata. যে আন্দোলন করছেন দিল্লিতে কয়েকদিন ধরে যে আন্দোলন চলছে তাদের আন্দোলনের যে মূল সুর সেখান থেকে সরকার বিদ্যমান যে বর্তমান ফার্ম অ্যাক্ট সেখানে পাঞ্জাবের কৃষকদের সেই পরামর্শগুলিকে নেয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছেন সরকার আগ্রহ দেখিয়েছেন এমতো পরিস্থিতিতে যে বিক্ষোভরত কৃষকরা বা আন্দোলনকারীরা যারা মানে আছেন বর্তমান পরিস্থিতি যে কোভিড মহামারী চলছে সেদিকে তাকিয়ে এই আন্দোলন প্রত্যাহার করা উচিত বলে আমরা মনে করছি কারণ কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছেন পাঞ্জাবের কৃষকদের এই পরামর্শগুলিকে নতুন যে কৃষি বিল তাতে অন্তর্ভুক্ত করতে তাদেরও একটা নৈতিক দায়িত্ব থাকে দেশ শুধু নয় গোটা বিশ্ব যখন এই অতিমারির দিকে এগোচ্ছে সেদিকে তাকিয়ে সরকারের দিকে হাত বাড়িয়ে নিজেদের নৈতিকতা স্বীকার করে এই আন্দোলন বন্ধ করা উচিত এবং আমরা পুরোপুরি যে ভারত বন্ধের ডাক দিয়েছে তার বিরোধিতা আমরা করছি সম্পূর্ণভাবে বিরোধিতা করছি কারণ এই ক্ষেত্রে আমাদের ভাবতে অবাক লাগে যে 15 দিন আগে যে ট্রেড ইউনিয়নগুলি যে ভারত বন্ধের ডাক দিয়েছিল তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ গরিব মানুষ দিন আনা দিন খাওয়া মানুষগুলো তাদের রোজগার যখন হারায় তখন আমরা অবাক হই যে এই আন্দোলনের ফলে দিনের শেষে কারা লাভবান হয় ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় মানে দিনমজুর এই শ্রেণীর লোকেরা বর্তমান যে কোভিড মহামারী চলছে দেশের অর্থনীতি যেখানে ধাক্কা খাচ্ছে বিশ্ব মানবতা যেখানে তার অস্তিত্ব ও রক্ষার জন্য যে সংগ্রাম করছে সেদিকে তাকিয়ে এই বন্ধ প্রত্যাহার করা উচিত আমরা মনে করি যে এই বন্ধ সম্পূর্ণ অনৈতিক যেখানে সরকার ইচ্ছুকতা দেখিয়েছে যে পাঞ্জাবের চাষিদের যে সুপরামর্শ সেই সুপরামর্শগুলি নতুন বিলের মধ্যে অন্তর্ভুক্ত করা এদিকে তাকিয়ে যে সর্বনাশা বন্ধ এই বন্ধ প্রত্যাহার করা উচিত আমরা সম্পূর্ণভাবে এই বন্ধের বিরোধিতা করি সারা রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন করব যে সমস্ত দেশপ্রেমিক মানুষের কাছে যে কৃষি স্বার্থে আনা যে বিল যে আইন আজকে কতিপয় রাজনৈতিক দল নিজেদের মানে উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য কৃত্রিমভাবে যার বিরোধিতা করছে এবং আগামীকালকের ভারত বন্ধ যারা ডাকছেন বা সমর্থন করছেন সেটাকে বানচাল করে দিয়ে সরকার যে আগ্রহ দেখিয়েছে তাতে সহমত পোষণ করে এই আন্দোলনকারীদের নিজেদেরও একটা নৈতিকতা আছে কোভিড পরিস্থিতিতে যে আন্দোলন সেই আন্দোলন প্রত্যাহার করে সরকারের সঙ্গে সহযোগিতা করা উচিত কারণ সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তাদের পরামর্শগুলি নতুন কৃষি বিলে অন্তর্ভুক্ত করা হবে সুতরাং আগামীকালকের এই এই বন্ধ সকলে মিলে ব্যর্থ করুন এ বন্ধ অনৈতিক বন্ধ এটাই বলবার জন্য আজকে আমি আপনাদেরকে এখানে ডেকেছিলাম ভারতীয় জনতা কিষাণ মোর্চার রাজ্যের পক্ষ থেকে নৈতিকতার দিক থেকে এই বন্ধের সম্পূর্ণভাবে বিরোধী না আমরা এই বাংলার সাধারণ মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি কারণ কৃষকদের স্বার্থে যে বিল নিয়ে আসা হয়েছে কৃষকদের আর্থিক সচ্ছলতা আনার জন্যে তাদের আর্থিক স্বাধীনতা দেওয়ার জন্যে মানে যে বিল পার্লামেন্টে ধ্বনি ভোটে গৃহীত হয়েছে যা আগামী দিন কৃষকদের ভাগ্যাকাশে নতুন সূর্যোদয় হবে কৃত্রিমভাবে তার বিরোধিতা কতিপয় রাজনৈতিক দল করে রাজনৈতিক প্রাসঙ্গিকতা তারা ধরে রাখতে চাইছে সেই কারণে যে সর্বনাশা বন্ধ যেখানে 15 দিন আগে ট্রেড ইউনিয়নগুলি একটা বন্ধ দেখে দেশের অর্থনীতিকে ধাক্কা মেরেছে আবার একটা বন্ধ সর্বনাশা বন্ধ যে আর্থিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে সেখানে নৈতিকতার দিক থেকে আমরা গোটা দেশের মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গের সমস্ত জাতীয়তাবাদী মানুষের কাছে আমরা আবেদন রাখছি যে আগামীকালকের এই বন্ধকে ব্যর্থ করুন বা যারা এই বন্ধ ডেকেছেন তারাও তাদের নিজেদের নৈতিকতা স্বীকার করে সরকার পক্ষ চাষিদের পাঞ্জাবের কৃষকদের যে পরামর্শগুলি সেই পরামর্শগুলি যে ফার্ম অ্যাক্ট তাতে নথিভুক্ত করার
সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং এদেরও সেই দিক থেকে সহযোগিতার হাত বাড়ানো উচিত, নিজেদের নৈতিকতা দেখানো উচিত, কারণ কোভিড পরিস্থিতিতে মানুষের জমায়েত প্রত্যেকের জীবনহানির সম্ভাবনা থাকে, এই পরিস্থিতিতে সহযোগিতা করে সকলের এগিয়ে আসা উচিত। এটা তো একই হলো সেই ভিড় দাঙ্গা মারামারি। প্রথমত গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেস আজকে হতাশার সাগরে ডুবছে। তৃণমূল কংগ্রেস এখন ডুবন্ত জাহাজ, শুধুমাত্র সময়ের অপেক্ষা। একদম বিধি নির্ধারিত করে রেখেছে যে এদের পরাজয় একুশের বিধানসভায় সুনিশ্চিত। সেই হতাশা থেকে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ, তিনি এই ভাষা প্রয়োগ করেছেন, যেটা সম্পূর্ণভাবে অনৈতিক বলে আমি মনে করি। কারণ একজনের একজন সাংসদ তার সংসদীয় রীতিনীতি মানবেন, এটাই স্বাভাবিক। আজকে সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের মানে হাতিয়ার, সেই সংবাদ মাধ্যমকে যে কটু ভাষা প্রয়োগ করা, তাদের অধিকারের উপরে হস্তক্ষেপ করা, তাদের ছোট করে দেখা, অশালীন ভাষা প্রয়োগ করা, এটা একদম অনৈতিক। আর আমি মনে করি যে এটা গণতন্ত্রের উপরেও আঘাতের শামিল, ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। কারণ যে কথা উনি বলেছেন এটা মানে উনি বলতে পারেন না, একজন সাংসদ হিসাবে এটা তার বলা উচিত না। আজকে এইভাবে সংবাদ মাধ্যমকে হেয় করা, প্রতিপন্ন করা, তাদেরকে এই কটু ভাষা প্রয়োগ করে থেটলিং দেয়া, আজকে এর বিরুদ্ধে আমরা মানে তীব্রভাবেই মানে প্রতিবাদ করছি। আমরা এটাকে সমর্থন করি না, কারণ এটা তৃণমূল কংগ্রেসের কালচার বলতে পারেন। আর এই কালচারের বিরুদ্ধেই 2019 লোকসভা নির্বাচনে আপনাদের অনেকের মনে থাকতে পারে যে আমি সেদিনকে মুখ খুলেছিলাম, সেদিন আমি যেটা বলেছিলাম গতকালকে গয়েশপুরে, উনি সেটা প্রমাণ করেছেন। কারণ ওনাদের এই সংস্কৃতি, ওনাদের এই কালচার, শুধু উনি নন, ওনার গোটা তৃণমূল কংগ্রেস এভাবে ভাষা সন্ত্রাস করেন, তা ওনার বিরুদ্ধে অভিযোগ আনা, গণতন্ত্র ভঙ্গের অভিযোগ আনা উচিত বলে আমি মনে করি। দিকে দিকে বিজেপি কর্মীদের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, আজকে উত্তরকন্যা অভিযানে দিলীপ ঘোষের রাস্তা যেভাবে পুলিশ আটকেছে, একটা রাজপথ আটকে যে গণতন্ত্রকে রক্ষার কাজ পুলিশ যেটা করছে, এটা পুলিশ করতে পারে কি? সেদিক থেকে দিলীপ দা কী বলেছেন আমি পুরো বিষয়টা শুনিনি, সুতরাং সেই প্রশ্নের উত্তর আমি এখানে বসে দিতে পারি না। ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম উত্তরকন্যা অভিযানে ভারতীয় জনতা পার্টির কর্মী পুলিন রায়কে খুন করা হয়েছে। তৃণমূল কংগ্রেস যে হতাশগ্রস্ত, বাংলায় যে স্বৈরাচারী সরকার চলছে, সেই সরকার গণতন্ত্রকে হত্যা করতে চায়, তা আজকে শিলিগুড়ির বুকে প্রমাণ করলেন রাজ্যের মাননীয় সরকার। সেখানে গণতান্ত্রিক আন্দোলনের উপরে আজকে বুলেট চালিয়ে বিজেপি কর্মীদেরকে খুন করা হয়েছে। এটা ওরা পরিষ্কার বুঝতে পেরেছে যে আগামী একুশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত। সেই নিশ্চিত পরাজয়ের হতাশা থেকে আজকে দিশাহীন তৃণমূল কংগ্রেস সরকার বিজেপির আন্দোলনের উপরে গুলি চালাচ্ছেন। তার সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে দিলীপ ঘোষের পথ অবরুদ্ধ করেছে, জাতীয় সড়ক ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে, দিলীপ ঘোষকে গেস্ট হাউসে পর্যন্ত যেতে দেওয়া হয়নি। বাংলার বিজেপি কর্মীদেরকে খুন করে বাংলার মাটিকে যারা রক্তাক্ত করছে, তারা জেনে রাখুন যে একুশের বিধানসভা নির্বাচনে কোনো অবস্থাতে বাংলার মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। কারণ এই মানুষ খেকো সরকার, এই স্বৈরাচারী সরকার, এই রক্তখায়ী সরকার, এ বাংলার মা বোনের সম্মান নষ্টকারী এই সরকারকে বাংলার জনগণ উৎখাত করবে এই বাংলার মাটি থেকে। আমরা এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন করব। আমাদের নেতা, বাংলার ভারতীয় জনতা পার্টির সর্বাধিনায়ক, সকলের প্রিয় নেতা দিলীপ ঘোষ উত্তরবঙ্গে আছেন, পরবর্তী আন্দোলনের কর্মসূচির জন্যে আমরা অপেক্ষা করছি যে এই খুনি সরকার উৎখাতের জন্যে বাংলার মানুষ আমাদের পাশে থাকবেন, তারা সহযোগিতা করবেন। কোনো অবস্থাতে এই নীতিহীন কাজকে বাংলার 10 কোটি মানুষ কোনো অবস্থাতে সমর্থন করবেন না। কারণ সমাজের সর্বস্তর থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ নিশ্চিতভাবে আসবে, আর ভারতীয় জনতা পার্টিকে কোনো অবস্থাতেই দমানো যাবে না। দু চারজন ভারতীয় জনতা পার্টির কর্মীকে খুন করে তাদের হত্যা
হত্যা করে বিজেপির আন্দোলনে গুলি চালিয়ে তৃণমূল কংগ্রেস কিছুতেই আন্দোলনকে দমন করতে পারবেন না। রাজ্যের মাননীয়া জেনে রাখুন যে আমরা জান দেব, আমরা প্রাণ দেব, তবু আপনার এই অত্যাচারকে আমরা মানব না, তীব্রভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। বাংলার জাতীয়তাবাদী মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি, এটা ঋষি অরবিন্দের জন্মভূমি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মভূমি, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা, জীবনানন্দ দাশের রূপসী বাংলার, আজকে যারা রূপ কেড়ে নিচ্ছেন এই বাংলার সংস্কৃতিবান মানুষ এই তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।